ছোট্ট কথাই বলে দিই, বেশি লম্বা কথা দরকার নেই। হ্যাঁ, সুপ্রিয় সুধীর, আমরা আবারও লাইভে চলে এসেছি, আরও কিছু কথা, আরও কিছু বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় গুরুজি। বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং সাবেক জাসাসের সাধারণ সম্পাদক, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক সম্পাদক, শ্রদ্ধেয় গুরুজি জনাব মনির খান স্যার। বিসমিল্লাহ রহমান রহিম। আজ এই জন্মদিন উপলক্ষে গত রাত 12:01 থেকে দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে শুভেচ্ছা জানানো হয়েছে জন্মদিনের। আমি সেটি সানন্দে গ্রহণ করেছি। প্রতি বছরই এই জন্মদিনের শুভেচ্ছা দেশে এবং বিদেশে পালন করা হয়। আজ এই দিনেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেক কেটে এই উৎসবটি পালন করছেন। আজ এই লাইভের যে আয়োজন করেছে মনির খান সংসদ এবং মনির খান ফ্যান্স ক্লাব 24-এর পক্ষ থেকে, আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি দীর্ঘ 22 বছরের উপরে সঙ্গীত চর্চার মধ্য দিয়ে অনেক সম্মান আপনারা আমাকে দিয়েছেন, আমি সম্মান অর্জন করেছি। বিভিন্ন সম্মানের মধ্যে সবচেয়ে বড় সম্মান যেটিকে আমি বলবো, পরপর 3 জাতীয় পুরস্কার, জাতীয় স্বীকৃতি স্বরূপ এটা আমি পেয়েছি, এটা সম্পূর্ণ আপনাদের অবদান, আপনাদের ভালোবাসার এবং আমার সঙ্গীতের চর্চার যে মূল্যায়ন সেটি পেয়ে আমি আমার সত্যিকার অর্থেই আমি অত্যন্ত খুশি এবং ধন্য হয়েছি। এই অর্জন শুধু আমার একার নয়, বাংলাদেশের 16 মানুষের এবং বাংলাদেশের মানুষ যারা বিদেশে থাকেন সকলের। সঙ্গীতের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ রাজনৈতিকভাবে আমার সম্পৃক্ততা আছে। বর্তমান বিএনপির যে কেন্দ্রীয় কমিটি, সেই কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে আমি রয়েছি এবং সাবেক জাসাসের সাধারণ সম্পাদকের দায়িত্ব দীর্ঘ 6 পালন করেছি। এই সহ সাংস্কৃতিক সম্পাদক করাতে আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরপর 3 প্রধানমন্ত্রী এবং দলের ভাইস চেয়ারম্যান, আগামী দিনে বাংলাদেশের 16 মানুষের প্রাণ জনাব তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দায়িত্ব পালন যেন সঠিকভাবে করতে পারি, দোয়া চাই সকলের কাছে। সঙ্গীত এবং রাজনীতি দুটোই জনকল্যাণে, জনসাধারণের কাছাকাছি থেকে নিজের কর্ম প্রমাণ করা এবং নিজের কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয় বেঁচে থাকা, সেই কাজটি করবার জন্যই আমি আমার জীবনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সবার দোয়া চাই যেন সঠিক এবং সৎ কাজটি যেন জীবনে করে যেতে পারি, কারণ আমি এটুকু জানি, বিশ্বাস করি, মানুষ কোনো দিন তার বয়স দিয়ে বেঁচে থাকে না, বাঁচে তার কর্ম দিয়ে। যদি সঠিক এবং সৎকর্মটি আমি করে যেতে পারি, তাহলে মানুষের জীবন, মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকতে পারব। আমি সকলের কাছে দোয়া চাই, বিশেষ করে দোয়া চাই আমার ঝিনাইদহ 3 আসনের মহেশপুর এবং কোটচাঁদপুরবাসীর কাছে, আমার নেত্রী, আমার দলের সকল নেতৃবৃন্দ যে আশাটি আমার কাছে করেন যে মহেশপুর কোটচাঁদপুরের সকলকে নিয়ে একসাথে একটি ছাতার নিচে দাঁড় করানো, আমি সেই কাজটি করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের অনেক জায়গাতেই হয়তো সেরকম চেষ্টা চলছে, কিন্তু আমি দৃঢ়চিত্তে বলতে পারি, বিভিন্ন আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি প্রমাণ করতে পেরেছি যে মহেশপুর কোটচাঁদপুরের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে, বিএনপির সকল নেতৃবৃন্দ
অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে একসাথে নিয়ে এক মঞ্চে আমি দাঁড় করাতে পেরেছি। এখন মহাশয়ের কর্তৃত্বে কোনো দ্বন্দ্ব নাই, কোনো বিভেদ নাই, কোনো ঝগড়াঝাটি নাই। আমি এই কাজটুকু করার মধ্য দিয়ে আমি জোর গলায় বলতে পারি যে মহাশয়ের কর্তৃত্বে বিএনপির যে ঘাঁটি হিসেবে প্রমাণিত ছিল সেটি আবার উদ্ধার হবে। সেই কারণেই আমি সকলের কাছে দোয়া চাই। আমি গত ঈদ থেকে শুরু করে দীর্ঘ 10 বছর এই মাঠের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে বসে তাদের দুঃখ দুর্দশা, তাদের ভালো মন্দ সব কিছু শুনে বুঝে তাদের সাথে মিশে কাজ করার চেষ্টা করেছি এবং তাতে আমি সফল এবং সার্থক হয়েছি। সকল মানুষের কাছে গিয়ে গিয়ে তাদের সমস্ত বেদনার কথা শুনে একসাথে কাজ করার যে আহ্বান আমি জানিয়েছিলাম, সে আহ্বানে সাড়া দিয়ে আজ এক বাক্যে এক কণ্ঠে আওয়াজ তুলেছে বিএনপির মধ্যে কোনো বিভেদ বা কোনো ঝগড়া বা কোনো অসন্তুষ্টি নাই, সেই প্রমাণ পর্যাপ্ত মহাশয়বাসীর কাছে আছে। আমি সবার দোয়া চাই, সবার কাছে যেন আমি সুন্দরভাবে ভালো একজন কর্মী হিসেবে, ভালো একজন নেতা হিসেবে আমি নিজেকে প্রমাণ করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করি। আমার সঙ্গীত জীবন এবং রাজনৈতিক জীবন এবং পারিবারিক জীবন যেন আমি সুস্থ সুন্দরভাবে আল্লাপাকের রহমতে আপনাদের দোয়ায় আমি শেষ দিন পর্যন্ত আপনার দোয়ানে চলতে পারি, সে আশাবাদ ব্যক্ত করি। আমি সেই দোয়া চাই, সবার দোয়া নিয়ে যেন আমি ভালো কাজ করে যেতে পারি। আর যেখানে আমি কথা বলছি এইটি আমার অফিসিয়াল পেজ, আপনারা সবাই এখানে লাইক দিবেন, শেয়ার দিবেন এবং এর সাথে কমেন্টস করবেন, এর সাথেই থাকবেন। আমরা যেন সকলের সাথে এক বাক্যে এক আওয়াজ তুলে একসাথে থাকতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি মনির খান সংসদকে, ধন্যবাদ জানাচ্ছি মনির খান ফ্যান্স ক্লাব 24, ধন্যবাদ সবাই। Thank you.